চুয়াডাঙ্গায় গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন জন করোনা শনাক্তের হার সাঁয়ত্রিশ দশমিক ছয় আট ভাগ জেলার সবশেষ করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ হচ্ছেন সহকর্মী সেলিম রেজা সেলিম করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসন কী ধরনের উদ্যোগ নিয়েছে আর জনসচেতনতা কেমন বেড়েছে তানিয়া আপনাকে ধন্যবাদ তানিয়া তানিয়া আপনি যেমনটি বলছিলেন আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা করোনা যে সংক্রমণ নিয়ন্ত্রণে তানিয়া হচ্ছে গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে এগারোটি মোবাইল টিম কিন্তু টাকা করেছে এছাড়া দুজনকে কিন্তু বিনাশ্রম কারাদণ্ড এক মাসের আসলে শহর কেন্দ্রিক যে লকডাউন সেটা কিন্তু দেখেছি কিন্তু গ্রামে লকডাউনের কিন্তু কোনো বালে আমরা দেখিনি সাধারণ মানুষ কিন্তু ঘোরাফেরা করছে অকারে কিন্তু চায়ের দোকানে এবং রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছে এ কারণেই কিন্তু সংক্রমণের যে হার সেটা কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পেয়েছে নিয়ে গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গায় কিন্তু তিনশো পঁয়তাল্লিশটি নমুনা পরীক্ষা করে কিন্তু একশো জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এর মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে চার হাজার জন এবং মৃত্যুবরণ করেছে একশো জন তা নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা যে করোনা বিশেষায়িত যে হসপিটাল সেই হসপিটালের সামনে গত চব্বিশ ঘন্টায় কিন্তু এই হসপিটালে প্রায় আটষট্টি জন রুগী করোনা রুগী ভর্তি হয়েছে তো এই করোনা ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত অষ্টআশি জন ইয়েলো জোনে এবং আশি জন কিন্তু করোনা ওয়ার্ডে ভর্তি আছে মোট একশো জন রুগী রুগী এই ওয়ার্ডে ভর্তি আছে তানিয়া এখানে কিন্তু স্বাস্থ্য সেবার যে মান সেটা কিন্তু একেবারে অপ্রুত এখানে চিকিৎসক নার্স যারা আছে তারা একেবারে চিকিৎসা সেবা দিতে আসলে হিমশিম খেতে হচ্ছে কারণ এখানে প্রতিটি ইয়েতে ডিউটি করছে দুজন ডাক্তার এবং পাঁচজন করে নার্স যেখানে প্রয়োজন পাঁচজন ডাক্তার এবং দশজন না নার্সে সেখানে কিন্তু অপ্রতুল চিকিৎসা সেবা ইয়ে দিয়ে কিন্তু আসলে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব না পাশাপাশি অক্সিজেন এবং অক্সিজেনের সংকটও দেখা দিয়েছে এখানে যে অক্সিজেন যে বিয়া আছে সেখানে কিন্তু সেই অক্সিজেনের কিন্তু স্বল্পতা এছাড়া একটু আপনারা আপনি জানেন যে চুয়াডাই কিন্তু আইসি এবং সিসিউ কোন সাপোর্ট নেই তার বিকল্প হিসেবে পাঁচটি কিন্তু হাইফ্লো নেবাল নেচারাল ক্যানলে দিয়ে আসলে চিকিৎসা প্রদান করা হচ্ছে তো তানিয়া এই ছিল চুয়াডাঙ্গা থেকে করোনার সার্বিক তথ্য সেলিম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য